সকলকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আজকের ক্লাসে আমরা নতুন কিছু জিনিস শিখব, কিন্তু তার আগে আমরা আমাদের পূর্বের ক্লাসগুলির বিষয়ে চর্চাও করব। আপনারা কি বলতে পারবেন মেনু বার কি? মেনু বার রাইটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি থেকে আমরা যে সমস্ত কাজ করতে পারি তা হলো ফরম্যাটিং টেক্সট, মার্জিং ডকুমেন্ট অথবা ফাইল সেভ ইত্যাদি। এটির অনেকগুলি বিকল্প আছে, যেমন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টেবিল, টুলস, উইন্ডো এবং হেল্প। এছাড়াও এই প্রতিটি অপশনের মধ্যে আছে সাব মেনু, যেটি আপনাদেরকে যে কোনো ডকুমেন্টকে বানাতে বা মডিফাইং করতে সাহায্য করে। স্ট্যান্ডার্ড টুলবার কি? স্ট্যান্ডার্ড টুলবার হলো একটি শর্টকাট পদ্ধতি যার মাধ্যমে একজন ব্যবহারকারী তার প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেই নিজের মেনু বারে তৈরি করতে পারবেন এবং তারপর প্রাপ্য সাব মেনু থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন। ফরম্যাটিং টুলবার কি? প্রথমে আমরা জেনে নেব ফরম্যাটিং কি। কোনো নির্বাচিত অনুচ্ছেদ বা লাইনের কোনো শব্দকে লেখা বা তার আকার পরিবর্তন করা, শব্দটির রং পরিবর্তন করা, শব্দ বা লাইনকে আন্ডারলাইন করা বা বোল্ড করে, শব্দটিকে হাইলাইট করা, লাইন অথবা প্যারাগ্রাফের এই সব ধরনের পরিবর্তনকেই একসঙ্গে ফরম্যাটিং বলা হয়। চলুন তবে আজকের ক্লাস শুরু করা যাক। এবার আপনারা সবাই নিজের কম্পিউটারের পাওয়ার অন করুন। প্রথমে ল্যাপটপের নিচের ভাগটি বাম হাত দিয়ে চেপে রেখে ওপরের ভাগটি ডান হাত দিয়ে ধরে টানুন। তারপর সিলভার কালারের বাটনকে মাত্র একবার প্রেস করুন। আপনার কম্পিউটার বা ল্যাপটপ অন হয়ে যাবে। আপনাদের সবার ল্যাপটপ বা নোটবুক যাই হোক অন হয়ে গিয়েছে। এই পাঠে আপনারা শিখবেন রুলার, স্ট্যাটাস বার, ড্রয়িং বার এবং টেক্সট বাউন্ডারি সম্পর্কে। তারপর আমরা একটি অনুচ্ছেদ টাইপ করব এবং এখন সবার শেষে আমরা ফরম্যাটিং বারের কিছু অপশন, যেমন ফন্ট নেম, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদির ব্যবহার সম্পর্কে শিখব। আপনার সামনে ছবিটি দেখুন এবং বলুন এটি কি। এটিকে বলা হয় রুলার। আপনারা কি জানেন আমরা রুলার কেন ব্যবহার করি? আমরা আসলে রুলারের সাহায্যে পেজ সেট আপ করতে পারি। রুলার আমাদের পেজ মার্জিং করতে আমাদের সাহায্য করে, যেখানে আমরা আমাদের লাইন বা অনুচ্ছেদ টাইপ বা শুরু করতে চাই। দুই ধরনের রুলার আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এবং আপনারা দেখতে পারেন রুলার একটি স্কেলের মতন দেখতে হয়। আপনাদের দেখানো ছবিটি একটি স্ট্যাটাস বারের। আপনারা কি জানেন স্ট্যাটাস বার কি? স্ট্যাটাস বার আপনাকে আপনার রাইটার টেক্সটের অবস্থা সম্পর্কে জানায়। যেমন আপনাদের জানায় যে ফাইলটিতে কাজ করছেন সেখানে কত পেজ আছে তা জানায়। এছাড়াও আপনাদের
যে পেজ নম্বরটিতে কাজ করছেন তার সম্পর্কে এটি আপনাদেরকে জানাই। এছাড়াও স্ট্যাটাস বারের মধ্যে জুম বক্স থাকে। এখন আমরা ড্রয়িং বারের সম্পর্কে শিখব এবং ড্রয়িং বার কি তাও জানব। ড্রয়িং বারটি স্ট্যাটাস বারের ঠিক নিচের দিকে থাকে এবং এতে অনেক ড্রয়িং শেপ রয়েছে। এখানে যে যে শেপগুলি থাকে তা হল সার্কেল, রেক্টেঙ্গেল, অনেক ধরনের স্টার, ফন্ট ওয়ার্ক এবং গ্যালারি ইত্যাদি। টেক্সট বাউন্ডারিজ কি? টেক্সট বাউন্ডারি আমাদের দেখানো সীমানার মধ্যে লেখা টাইপ করতে সাহায্য করে। আমাদের পেজে একটি বক্স উপস্থিত হয় যার চারপাশে চারপাশের সীমানা বা বাউন্ডারি রয়েছে। সামনের টেক্সটটি দেখুন এবং আপনার কম্পিউটারের পেজটিতে টাইপ করুন। তারপর আমরা শিখব কিভাবে প্যারাগ্রাফকে ফরম্যাট করতে হয়। আপনারা সবাই এই প্যারাগ্রাফটি টাইপ করুন। আপনারা কি জানেন প্যারাগ্রাফের টেক্সট অথবা লাইনকে ফরম্যাটিং করার আগে আমাদের কি করতে হবে? অনুচ্ছেদটি ফরম্যাট করার আগে আপনাদের কি করতে হবে তা শিখুন। আপনারা আপনাদের পছন্দ মতো লাইন বা প্যারাগ্রাফ তিনটি ভিন্ন উপায়ে সিলেক্ট করতে পারবেন। আপনারা কি জানেন যে এই পদ্ধতিগুলি কি কি? যদি আমরা পুরো লাইন বা পুরো পেজটিকে সিলেক্ট করতে চাই যেখানে আমরা টাইপ করেছি, তবে আমরা একসাথে কন্ট্রোল প্লাস এ বোতাম প্রেস করব। এটি পুরো লাইন বা প্যারাগ্রাফ সিলেক্ট করবে। যখন লাইন বা অনুচ্ছেদ সিলেক্ট করা হয় তখন আমাদের লেখা যে টেক্সটটি নীল রঙের ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়, যা আমাদের ইঙ্গিত করে যে আমাদের টেক্সটটি সিলেক্ট হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে শর্টকাট কমান্ডেরও ব্যবহার শিখব। কোনো টেক্সট বা ডকুমেন্টকে সিলেক্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম নিজের কিবোর্ডে বাম হাতের একটি আঙুল দিয়ে কন্ট্রোল বাটনকে প্রেস করতে হবে এবং ডান হাতের আরেকটি আঙুল দিয়ে এ কে প্রেস করতে হবে। এইভাবে আপনার সম্পূর্ণ টেক্সট বা লেখা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনারা শিখলেন কিভাবে টেক্সটকে সিলেক্ট করা হয়। দ্বিতীয় পদ্ধতিটি হলো যেখানে আমরা মাউস বা টাচপ্যাড ব্যবহার করে টেক্সট সিলেক্ট করতে পারি। মাউস দ্বারা সিলেক্ট করার জন্য আপনি সর্বপ্রথম নিজের রাইটারের পাতাতে যান এবং লাস্ট লাইনে নিজের কার্সার বা পয়েন্টার দিয়ে একবার ক্লিক করুন এবং তারপর লেফট বাটনটি প্রেস করে রাখুন এবং তারপর শেষ থেকে শুরু করে ওপর দিকে গিয়ে ড্র্যাগ করুন। এইভাবে সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। তৃতীয় পদ্ধতিটি হলো আমরা একটি লাইন অথবা অনুচ্ছেদ সিলেক্ট করতে আমাদের কিবোর্ডের ব্যবহার করতে পারি। এটি করার জন্য আমরা শিফট বাটন এবং আরো কি এর ব্যবহার করে আমাদের লাইন বা টেক্সট সিলেক্ট করতে পারি। আপনি এর আগেই জেনে নিয়েছেন কিবোর্ডে চারটি অ্যারো কি আছে, যেগুলি হলো লেফট, রাইট, আপ এবং ডাউন অ্যারো কি। আপনারা আরো শিখছেন কিভাবে এই সব অ্যারো কি ব্যবহার করতে হয় এবং এখন আমরা ভিডিওটি দেখে শিখব কিভাবে আমরা আমাদের পছন্দ মতো টেক্সট সিলেক্ট করতে পারি। শিফট দিয়ে সিলেক্ট করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে বাম হাতের একটি আঙুল দিয়ে শিফট প্রেস করে রাখতে হবে এবং ডান হাতের আরেকটি আঙুল দিয়ে লেফট অ্যারো কি প্রেস করে রাখবেন
এইভাবে আপনি দেখতে পাবেন আপনার শব্দগুলি এক এক করে সিলেক্ট হচ্ছে এবং তারপর আপ অ্যারো কি প্রেস করে সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করুন। এইভাবে আপনারা শিফট আর অ্যারো কি এর ব্যবহার দিয়ে প্যারাগ্রাফকে সিলেক্ট করা শিখলেন। যদি আপনি রাইট অ্যারো কি এর ব্যবহার করে লাইন বা অনুচ্ছেদটি সিলেক্ট করতে চান, তবে প্রথমে লাইন বা অনুচ্ছেদের আগে আপনার কার্সারটি রাখুন এবং তারপর একটি হাত দিয়ে শিফট বাটন চেপে ধরে রাইট অ্যারো কিটি টিপুন এবং আপনি দেখতে পাবেন যে কার্সারটা ডান দিকে প্রথম আলফাবেটটি সিলেক্ট করে নীল রঙের হয়ে যাবে। এখন যদি আপনি রাইট অ্যারো কিটি আবার প্রেস করেন, পরবর্তী শব্দটিও সিলেক্ট হয়ে যাবে। আপনি এটিকে ততক্ষণ চালিয়ে যেতে পারবেন যতক্ষণ আপনি চান বা টেক্সটটি যতক্ষণ না শেষ হয়ে যায়। আপনি যদি সিলেক্ট করা লাইন বা অনুচ্ছেদটিকে সিলেক্ট না করতে চান, তবে সিলেক্ট করা জায়গাটির যেটি নীল রঙের হাইলাইট হয়ে আছে তার মধ্যে যে কোনো জায়গা থেকে পয়েন্টারটিকে নিয়ে আসুন এবং আপনার মাউস টাচপ্যাড বাম বাটনটি প্রেস করুন এবং নির্বাচিত টেক্সটটি আনসিলেক্ট হবে। লেফট অ্যারো কি এর ব্যবহার। যদি আপনি লেফট অ্যারো কি এর ব্যবহার করে লাইন বা অনুচ্ছেদটি সিলেক্ট করতে চান, তবে প্রথমে আপনার লাইন বা অনুচ্ছেদকে ঠিক পরে আপনার কার্সারটি নিয়ে আসুন এবং তারপর একটি হাত দিয়ে শিফট বাটনটি প্রেস করুন এবং লেফট অ্যারো কি প্রেস করুন। আপনি দেখতে পাবেন যে কার্সারটার বাম দিকের প্রথম অক্ষরটি সিলেক্ট করা হয়ে গিয়েছে এবং নীল হয়ে গেছে। এখন আপনি যদি আবার লেফট অ্যারো কিটি প্রেস করেন, তাহলে আবার পরবর্তী শব্দটি সিলেক্ট হয়ে যাবে। আপনি এটিকে ততক্ষণ চালিয়ে যেতে পারেন যতক্ষণ আপনি চান বা টেক্সট যতক্ষণ না শেষ হচ্ছে। এখন যদি আপনি চান, তাহলে আমরা আগের পদ্ধতিটি ব্যবহার করতে পারি যা আমরা এর আগেই আনসিলেক্ট করতে শিখেছি। আপ অ্যারো কি এর ব্যবহার। এরপর আসুন দেখি কিভাবে আমরা আপ অ্যারো কি কে ব্যবহার করতে পারি। আপনারা সবাই জানেন যে আমরা আপ অ্যারো কি এর ব্যবহার করি কার্সারকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সিলেক্ট করার জন্য আপনারা কার্সারের যে টেক্সটের শেষে সিলেক্ট করতে চান তা স্থির করুন এবং আপনার বাম হাত দিয়ে শিফট বাটনটি চেপে রাখুন এবং সেই সময় আপ অ্যারো কি প্রেস করুন। আপনি দেখতে পাবেন যে টেক্সটের ওপর কিছু অংশ সিলেক্ট হয়ে গিয়েছে এবং আপনি আপনার সমস্ত পছন্দ মতো টেক্সট সিলেক্ট করতে পেরেছেন। শিফট বাটন কি প্রেস করে আপ অ্যারো কিটি প্রেস করে রাখুন প্রয়োজন অনুসারে। আপনারা এর আগেই শিখেছেন কিভাবে সিলেক্ট টেক্সটকে আপনারা আনসিলেক্ট করবেন। ডাউন অ্যারো কি এর ব্যবহার। এখন পর্যন্ত আপনি বলতে পারবেন কিভাবে ডাউন অ্যারো কি এর ব্যবহার দিয়ে টেক্সট সিলেক্ট করতে পারি। আপনি যে টেক্সট সিলেক্ট করতে চান তার শুরুতে কার্সারটি রাখুন, এরপর আপনার বাম হাত দিয়ে শিফট কি চেপে রাখার সময় ডাউন অ্যারো কি প্রেস করুন। আপনি দেখতে পাবেন যে কিছু টেক্সটের অংশ সিলেক্ট হয়ে গিয়েছে এবং আপনাকে শিফট বাটন চেপে রেখে ডাউন অ্যারো কিটি প্রেস করতে হবে। আপনার সমস্ত পছন্দসই টেক্সটকে সিলেক্ট করতে হবে। তবে এখন এই মাত্রই আমরা শিখে নিলাম একটি কিবোর্ডের সাহায্যে
প্রয়োজনীয় টেক্সটকে সিলেক্ট করার বিভিন্ন উপায়। আপনি শুধু একটি লাইন বা একটি অনুচ্ছেদ সিলেক্ট কিভাবে করতে হয় তাও শিখলেন। আপনি ফরম্যাটিং শুরু করার আগে আপনি যে ফরম্যাটটি ফরম্যাট করতে চান সেটি সিলেক্ট করছেন কিনা তা নিশ্চিত করুন। আপনারা জানবেন যে টেক্সটে যদি সিলেক্ট হয় তবে নীল রঙের ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। যদি আপনি একটি কি দিয়ে একবার পুরো লাইন বা পুরো পৃষ্ঠাকে সিলেক্ট করতে চান তবে আপনি আপনার বাম হাত দিয়ে কন্ট্রোল কি বাটনটি টিপুন এবং আপনার ডান হাত দিয়ে এ টিপুন। আপনি দেখতে পাবেন যে পুরো লাইন বা পৃষ্ঠাটি সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা প্রথমে আমাদের লাইনের স্টাইল বা ধরন পরিবর্তন করব এবং পরিবর্তন করতে আপনাকে ফন্টের নেম অপশনে যেতে হবে। এবার আপনি এই অপশনটির পাশে একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাবেন। এই বক্সটির ওপর ক্লিক করুন এবং আর একটি বক্স খুলে যাবে। ফন্ট স্টাইল বা অক্ষরকে পাল্টানোর জন্য আমরা সর্বপ্রথম রাইটারের পাতাতে গিয়ে কন্ট্রোল এ প্রেস করব, যা দিয়ে আপনার সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা ফরম্যাটিং বারে গিয়ে টাইমস নিউ রোমান লেখার পাশে যে স্ক্রল সিম্বলটি দেওয়া আছে সেখানে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম লেখার ডিজাইন এখানে রয়েছে। আপনাদের পছন্দ মতন একটি ডিজাইনকে আপনি সিলেক্ট করবেন। এইভাবে আপনারা অক্ষরের স্টাইলকে পাল্টাতে শিখলেন। যদি আপনি ফন্ট পরিবর্তন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলেন আপনি সাহায্যের জন্য শিক্ষককে জিজ্ঞাসা করতে পারেন। মনে রাখবেন যদি আপনি টেক্সট সিলেক্ট না করতে পারেন তবে আপনি কোনো ফরম্যাটিং করতে পারবেন না। এখন আপনি ফন্ট সাইজের সম্পর্কে শিখবেন, যার সাহায্যে আপনি টেক্সটের আকার বাড়াতে বা কমাতে পারবেন। আসুন তবে আমরা ভিডিওটি দেখে নেব, যেটার সাহায্যে আমরা জানব কিভাবে একটি লাইন বা অনুচ্ছেদের অক্ষরের মাপ বৃদ্ধি করতে পারি। ফন্ট সাইজকে পাল্টানোর জন্য আপনারা সবথেকে আগে রাইটারের পাতাতে যান, তারপর কন্ট্রোল এ একবার প্রেস করুন। আপনার সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। তারপর নিজের মাউসকে ফরম্যাটিং বারে নিয়ে গিয়ে সাইজের পাশে স্ক্রলটিকে একবার ক্লিক করুন। সেখানে অনেক ধরনের সাইজ রয়েছে, তার মধ্যে আপনারা নিজের ইচ্ছা অনুসার কোনো একটি সাইজ সিলেক্ট করে নিন। আপনারা এখানে নিজেও সাইজ দিতে পারবেন। এইভাবে আপনারা শিখলেন অক্ষরকে কিভাবে বড় করা যায়। তারপর আবার আপনি সাইজ অপশনটিতে গিয়ে একটি ছোট সাইজ সিলেক্ট করলেন। আপনারা দেখতে পাবেন অক্ষরগুলি ছোট হয়ে গেছে। এইভাবে আপনারা অক্ষরকে ছোট আর বড় করা শিখলেন। আমাদের সামনে দেখানো অপশনটি থেকে আমরা এখন শিখব টেক্সটের বড় কিভাবে করে।
অথবা লেখাটি মোটা এবং গাঢ় কালো রঙের কিভাবে করা যায়। আসুন একটি ভিডিওর সাহায্যে এটি শিখে নি। অক্ষরকে বোল্ড ও গাঢ় কালো করার জন্য আপনি সর্বপ্রথম নিজের টেক্সটকে সিলেক্ট করুন। তার জন্য নিজের কিবোর্ড দিয়ে কন্ট্রোল এ প্রেস করুন। আপনার সম্পূর্ণ টেক্সট সিলেক্ট হয়ে যাবে। তারপর ফরম্যাটিং বারে গিয়ে বি লেখা অক্ষরটিকে একবার ক্লিক করুন। আপনার সম্পূর্ণ টেক্সটটি গাঢ় ও মোটা কালো রঙের হয়ে গেছে। তারপর আবার সেই ফরম্যাটিং বারে গিয়েই আবার বিটেকে ক্লিক করুন। আপনি দেখতে পাবেন আপনার অক্ষরগুলি আগের মতোই হয়ে গেছে। এইভাবে আপনারা অক্ষরগুলিকে বোল্ড করতে শিখলেন। যদি আপনি শর্টকাট কমান্ড ব্যবহারে এই শব্দটিকে বোল্ড করতে চান, তাহলে আপনাকে কন্ট্রোল প্লাস বি ব্যবহার করতে হবে। এই জন্যে প্রথমে আপনাকে কন্ট্রোল বাটনটি এক হাত দিয়ে চেপে ধরে প্রথমে কিবোর্ডের সাহায্যে লাইন বা অনুচ্ছেদটিকে নির্বাচন করতে হবে এবং আপনার অন্য হাত দিয়ে বি কি প্রেস করতে হবে। এটি আপনার সিলেক্ট করা টেক্সটকে বোল্ড, মোটা এবং গাঢ় করবে। আপনি যদি আপনার টেক্সট থেকে বোল্ড সরিয়ে ফেলতে চান, তবে আপনি আবার ফরম্যাটিং বারে গিয়ে বি বাটনটি ক্লিক করতে হবে। মনে রাখবেন, এটি করার জন্য আপনার টেক্সটটি অবশ্যই সিলেক্ট হওয়া চাই। এরপর আমরা শিখব কিভাবে ইটালিকের ব্যবহার করা হয় বা ইটালিকে লেখা হয়। ইটালিক অপশনটি ব্যবহার করে আপনি সিলেক্ট করা টেক্সটকে তেরছা বা তির্যক করতে পারবেন। আসুন একটি ভিডিওর সাহায্যে এটি শিখে নি। ইটালিকের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের রাইটারের পাতাতে যান, তারপর নিজের কিবোর্ড থেকে কন্ট্রোল এ একবার প্রেস করুন। আপনার সম্পূর্ণ টেক্সট সিলেক্ট হয়ে যাবে। তারপর ফরম্যাটিং বারে গিয়ে আই লেখা শব্দটির উপর একবার ক্লিক করুন। আপনি দেখতে পাবেন আপনার সম্পূর্ণ টেক্সট তেরছা হয়ে গেছে। সেই আই লেখাটিতে আরেকবার ক্লিক করলে আপনার অক্ষর আগেকার মতন হয়ে যাবে। এইভাবে আপনারা ইটালিকের ব্যবহার শিখলেন। আপনি যদি শর্টকাট পদ্ধতি ব্যবহার করে আপনার টেক্সটকে ইটালিকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে কন্ট্রোল প্লাস আই ব্যবহার করতে হবে। যদি আপনি টেক্সটকে পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চান, ফরম্যাটিং বারে গিয়ে আপনি আবার আই বোতামটি ব্যবহার করে অথবা শর্টকাট কমান্ডটি ব্যবহার করে তা করতে পারবেন। আবার মনে রাখবেন যে টেক্সট পুনরায় স্বাভাবিক করার জন্য এটি সিলেক্ট করা প্রয়োজন। এখন আমরা শিখব কিভাবে টেক্সটকে আন্ডারলাইন করতে হয়। আন্ডারলাইন মানে টেক্সটের নিচে যে লাইনটি হাইলাইট করার জন্য টানা হয় পরে বা টেক্সটকে টাইপ করার সময়ও আন্ডারলাইন করতে পারেন। আসুন একটি ভিডিওর সাহায্যে এটি শিখে নি। আন্ডারলাইনের ব্যবহার শেখার জন্য আপনি সব থেকে আগে নিজের রাইটারের পাতাতে যান এবং কন্ট্রোল প্লাস এ একবার প্রেস করুন। এটা দিয়ে আপনার সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। তারপর ফরম্যাটিং বারে গিয়ে আপনি ইউ লেখা শব্দটিকে একবার ক্লিক করুন। আপনি দেখতে পাবেন আপনার প্রত্যেকটি লাইনের নিচে একটি লাইন চলে এসেছে। আবার সেটি ক্লিক করলে সেই লাইনগুলি সরে যাবে। এইভাবে আপনারা আন্ডারলাইনের ব্যবহার শিখলেন। যদি আপনি শর্টকাট
পদ্ধতিটি ব্যবহার করতে চান তবে আপনাকে কন্ট্রোল প্লাস ইউ প্রেস করতে হবে। যদি আপনি আন্ডারলাইন সরাতে চান তবে আপনি আবার আন্ডারলাইন আইকনে যান এবং এটির ওপরে ক্লিক করুন। যখন আপনার টেক্সটটি সিলেক্ট করা থাকবে লক্ষ্য করুন বোল্ড, ইটালিক্স এবং আন্ডারলাইন এই তিনটি অপশনে টেক্সটকে সিলেক্ট করার পর বা টাইপ করার আগে ব্যবহার করতে পারবেন। এরপর টেক্সট ফরম্যাটিংয়ে পরিবর্তন হয়ে যাবে যা আপনি নিজের ইচ্ছা মতো বেছে নিতে পারবেন। আমরা এখানেই আজকের ক্লাস শেষ করব, তাই আপনারা সবাই রাইটারের ফাইলটি ক্লোজ করুন এবং যদি ফাইলটি ক্লোজ করার সময় আপনি এখনও সমস্যায় পড়েন তাহলে ভিডিওটি আবার সাবধানে দেখুন এবং শিখে নিন কিভাবে রাইটারকে ক্লোজ করতে হয়। রাইটারের পাতাকে ক্লোজ করার জন্য আপনাকে সর্বপ্রথম রাইটারের শিটের ডান দিকের উপরের কোণেতে যে ক্রস বাটনটি দেওয়া আছে সেখানে গিয়ে একবার ক্লিক করুন নিজের মাউস বা টাচপ্যাডের লেফট ক্লিক দিয়ে। আপনি সেখানে তিনটি অপশন দেখতে পাবেন, সেভ, ডিসকার্ড এবং ক্যান্সেল। যদি আপনি নিজের ফাইলকে সেভ না করতে চান তাহলে ডিসকার্ড অপশনটিতে গিয়ে একবার ক্লিক করে দিন। আপনার রাইটারের পাতা ক্লোজ হয়ে যাবে। এইভাবে আমরা রাইটারের পাতাকে ক্লোজ করতে শিখলাম। এরপর কম্পিউটারটি সঠিকভাবে শাটডাউন করুন এবং শাটডাউন করার জন্য আপনাদের কোনো রকমের সমস্যা দেখতে পেলে ভিডিওটি আবার দেখুন। সবথেকে আগে আপনারা নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, তারপর আপনি দেখতে পাবেন শাটডাউন অপশন রয়েছে, সেখানে আপনি একবার ক্লিক করুন। এইভাবে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আজকের ক্লাসে আপনারা কি শিখেছেন? আপনি রুলার সম্পর্কে শিখলেন, আপনি শিখেছেন স্ট্যাটাস বার সম্পর্কে, আপনি ড্রয়িং বারের সম্পর্কে শিখেছেন, আপনি টেক্সট বাউন্ডারির সম্পর্কে শিখেছেন, আমরা ফরম্যাটিং বারের কিছু অপশনের ব্যবহার সম্পর্কে শিখেছি, ফন্ট নেম ব্যবহার সম্পর্কে শিখেছি, ফন্ট সাইজের ব্যবহার সম্পর্কে শিখেছি, বোল্ড কি এবং এটির ব্যবহার সম্পর্কে শিখেছি, ইটালিক কি এবং এটির ব্যবহার সম্পর্কে শিখেছি, এবং সবার শেষে আন্ডারলাইন কি এবং এটির ব্যবহার সম্পর্কে শিখেছি। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।